মুসলমান হত্যা করবে, মুসলমানরা তাদের মধ্যে ঝাঁপিয়ে পড়বে, ওরা নিজেরা মন্দিরের মধ্যে অগ্নি সংযোগ করবে, নাম দেবে মুসলমানদের, এখানে একটা সম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করবে, ওরা ভোট কাটবে। রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা দেশকে স্বাধীন করেছিলাম। আবার পাকিস্তানিরা আমাদের অধিকার ফিরিয়ে দেয় না, জুলুম অত্যাচার করে, এর জন্য তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে আমরা এই দেশটাকে হাজারো লক্ষ মানুষের জীবনের বিনিময়ে স্বাধীন করেছিলাম। আজকেও যদি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও আমাদের জান মালের নিরাপত্তা না থাকে, তাহলে আমরা কি পেলাম? আমরা কি অর্জন করলাম? আমরা কি দেখলাম? না, যেই কারণে আমরা ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছিলাম, যেই কারণে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছিলাম, সেই স্বাধীনতা আমরা এখনো ভোগ করতে পারিনি, সে অধিকার এখনো বাস্তবায়ন হয়নি। আমরা পাকিস্তানের বিরুদ্ধে কি বলেছিলাম? ওরা বৈষম্য করে, চাকরি ওরা নেয়, আমাদেরকে চাকরি দেয় না, আমাদের চাল ওরা নিয়ে নেয়, কিন্তু ওরা কম দামে খায়, আমরা বেশি দামে খাই, আমাদের দেশের কাগজের মিল কিন্তু এখান থেকে নিয়ে ওখানে সিল দিয়ে ওরা কম দামে কেনে আর আমাদের ছাত্রদেরকে বেশি দামে বিক্রি করে, এই সমস্ত কথা বলেই তো আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছিলাম। কিন্তু এখন আমি প্রশ্ন করি, চাকরি কাদের? এদেশের জনগণের না আওয়ামী লীগের? জনগণের তো চাকরি নয়, আওয়ামী লীগের চাকরি। এদেশ পেট পুড়িয়ে কারা খায়? জনগণ খায় না আওয়ামী লীগ খায়? এদেশে খুন খারাপ করার পরেও নির্বিচারে তারা রাস্তায় ঘুরে বেড়ায়, বিচার নাই, বিচার করার সাধ্য কারণ নাই, বুক ফুলিয়ে হাঁটে, এদেশে জনগণ হাঁটে না আওয়ামী লীগ হাঁটে? এদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার এদেশের জনগণ করে না, আওয়ামী লীগ করে। এদেশের 100 ধর্ষণ করার পরে জনগণ সেঞ্চুরি পালন করে না, বরং আওয়ামী লীগ সেঞ্চুরি পালন করে। এদেশের স্বামীকে বেঁধে রেখে, স্বামীর সামনে স্ত্রীকে জনগণ ধর্ষণ করে না, আওয়ামী লীগ ধর্ষণ করে। এদেশের মানুষকে বেঁধে রেখে হত্যা মানুষ করে না, আওয়ামী লীগ করে। তার মানে আমাদের স্বাধীনতার কথা আপনারা জানেন, এদেশ কেন স্বাধীন হয়েছিল? পাকিস্তানিরা ভোটের অধিকার দিতে পারে নাই বিধায়ী, ভোটের অধিকারকে রক্ষা করার জন্য এদেশের মানুষ অস্ত্র ধারণ করেছিল, অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ছিল। আজকে আমি আওয়ামী লীগ সরকারকে বলি, পাকিস্তানের বিরুদ্ধে যেরকম মানুষ ভোটের অধিকারকে রক্ষা করার জন্য অস্ত্র ধারণ করেছিল, ঝাঁপিয়ে পড়ছিল, আজকে আপনি ভোটের অধিকার দিতে ব্যর্থ হয়েছেন, ভোটের অধিকার দিতে ব্যর্থ হয়েছেন, যেহেতু আপনিও ভোটের অধিকার দিতে ব্যর্থ হয়েছেন, এদেশের মানুষের যা কিছু আছে তা নিয়ে আপনার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে লড়াই করবেন। আজকে আমরা কি দেখেছি? উগ্রবাদী হিন্দুরা এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য চক্রান্ত করতেছে। আমি মনে করি এটাও মোদি ম্যাজিকের একটা অংশ বিশেষ। মোদি ম্যাজিক কি দেখাতে চেয়েছিল? যে এদেশের মুসলমান হত্যা করবে, মুসলমানরা তাদের মধ্যে ঝাঁপিয়ে পড়বে, ওরা নিজেরা মন্দিরের মধ্যে অগ্নি সংযোগ করবে, নাম দেবে মুসলমানদের, এখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করবে, ওরা ভোট কাটবে। কিন্তু আমরা